তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর অনেকে বলে আমি কি কাজ করি, আজকে মনে মনে ভাবছি যে সবাইকে দেখাই দিই, দেখিয়ে দেই আমি কি কাজ করি। আমি অ্যাকচুয়ালি সব কিছু কাজ করি, এইসব ফল সিলিংয়ের কাজ করি, ওয়্যারিংয়ের কাজ করি আর কি, মানুষ দিয়ে কাজ করি ওয়্যারিংয়ের কাজ। এটা আমার একটা সাইট, এখানে একটা বাথরুম প্লাস টয়লেট ফলসিলিংয়ের কাজ। অনেক সুন্দর একটি ডিজাইন আছে। এটা হলো ড্রয়িং রুম, এটা হলো কিচেন, এটা অনেক বড় কিচেন, কিচেনের লগে অ্যাটাচ একটি বাথরুম আছে, এখানে একটা প্লাস রুম একটা আছে, অনেক সুন্দর। এটারও ডিজাইন ঠিক আছে। আর বাথরুমের লগে রুমের লগে সরি এটা বাথরুম আছে, অনেক বড় ফ্ল্যাট এটা। এটা প্রায় 2400 স্কোয়ার ফুটের বিল্ডিং, অনেক সুন্দর। এখানে ব্যালকনির মতো আর কি, অনেক সুন্দর ভিউ। এখানে আর একটা রুম, ছোট্ট জায়গায় একটা ঠাকুর ঘর আছে, এখানে একটা ঠাকুর ঘর, কাজ চলছে এখনো, অনেক বাকি আছে কাজ। এখানেও বাথরুম প্লাস টয়লেট। এটা বিল্ডিং এর এক সাইড, অফ সাইড, এটা ফ্রন্ট সাইড হলো এইটা। সিঁড়ি দিয়ে এই সাইড হলো ফ্রন্ট সাইড, এই সাইড হলো ওই সাইড হলো ফ্রন্ট সাইড। তো অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে। এখানেও প্লাস বাথরুম একটি আছে। এইসব ডিজাইনের কাজ যদি করাতে হয় বা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সব কাজ আমরা করি, করিয়ে থাকি আমরা আসামের শিলচর এরিয়ার ভিতরে। টাইসের কাজও করি, এভরিথিং মানে পুরা কমপ্লিট কাজ। এটা হলো ওয়্যারিংয়ের, ফ্লোরের নিচের দিকে ওয়্যারিংয়ের কাজ। এখানে আর একটা ডিজাইন আছে, এটা রুম, এটা সেম এইদিকে কিচেন আছে, এটা ডাইনিং, কিচেন ডাইনিং একসাথে। এটা একটা রুম, এদিকে ব্যালকনি, এদিকে নিচে রাস্তা আছে। এটা রুম, সবকিছু দেখাইছি। তো যদি আসাম আমরা শিলচর করা গেলে কাজ করাও তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, মেসেজ করে জানিও, কমেন্ট করে জানিও যে কাজটা কীরকম হয়েছে সেটার উপর। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট আমার এই চ্যানেলটা।
সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম আরো নতুন নতুন ভিডিও পাবেন। এটা হলো স্লেপ 7, এটাও টিনের স্ট্রাকচার হইব, আয়রন স্ট্রাকচার। অনেকদিন পরে আর কি এই সাইটে আইসি, কাজটা আপাতত বন্ধ আছে। স্লেপ এখানে একটা প্লাস ইউ আছে, বাথরুম আছে এখানে। বিল্ডিং এর লগে লিফট আছে, দেখো কি সুন্দর ভিউ।